আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আনবক্স ট্রিকার এন্ড ওয়েলকাম টু ইট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এন্ট্রি লেভেল আইএম এর ফুল ডিটেল রিভিউ অ্যান্ড ইটস নান আদার দেন কেজেড জেডএসএন প্রো এক্স। সো এটার ফুল ডিটেল রিভিউ করবো আমরা, অলসো বলে দেবো এটা গেমিংয়ে কী ধরনের পারফরমেন্স করে। আর এটা আপনারা পারচেস করতে হলে কন্ট্যাক্ট করতে পারেন গ্যাজেটের দুনিয়া ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে, পেয়ে যাবেন আপনারা মাত্র 1550 টাকায়। লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন। এই হচ্ছে আমাদের ক্যাজেট জেডএসএন প্রো এক্সের প্যাকেজিং, ভেরি সিম্পল অ্যান্ড ক্যাজেট কোনো এক্সট্রা পয়সা স্পেন্ডই করতে চায়নি প্যাকেজিংয়ে। আই থিঙ্ক তারা মেইন ফোকাস দিয়েছে তাদের প্রোডাক্টে অ্যান্ড দিস বাজেট আই এম লুকস আমেজিং। সো নিচের কম্পার্টমেন্টে গেলে আমরা প্রথমেই পাচ্ছি অবভিয়াসলি ডিটাচেবল কেবল, অ্যান্ড কেবল নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এই প্রাইসে এর থেকে বেটার কিছু আশা করা ডেফিনেটলি বুকামি হবে। ক্যাবলটিতে রয়েছে গোল প্লেটেড এল শেপের 3.5 mm জ্যাক অ্যান্ড ইট লুকস ভেরি ডিউরেবল। ক্যাবলের ওয়ারের কোয়ালিটিও ভেরি ডিসেন্ট, ইউ ক্যান্ট এক্সপেক্ট মোর দেন দিস এট দিস প্রাইস। তাছাড়া স্ট্রেস রিলিফের জন্য রয়েছে এই পার্ট, প্লাস এই বাজেট ক্যাটাগরির আই এম এ একটি মাইক্রোফোনও পেয়ে যাচ্ছেন। ভলিউম কন্ট্রোলের জন্য কোনো বাটন না থাকলেও পেয়ে যাচ্ছেন একটি মাল্টিফাংশনাল বাটন। অ্যান্ড ক্যাবলটা ইয়ারশেলের সাথে ভেরি ইজিলি অ্যান্ড ভেরি পারফেক্টলি ফিট হয়। লেফট রাইট ইন্ডিকেট করা রয়েছে, ভেরি ইজিলি লাগানো যায় ইয়ারশেলে। তাছাড়া কানেকশন অনেক স্ট্রং, সো পড়ে যাওয়ার কোনো চান্সই নেই। আর কেবল নিয়ে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, ইনকেস যদি এই কেবলটা আপনার নষ্ট হয়ে যায় তাহলে আমি ডিসক্রিপশনে দুইটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটি বাজেট ক্যাটাগরির অ্যান্ড একটি ভেরি প্রিমিয়াম কেবলের লিঙ্ক দিয়ে দিচ্ছি আলি এক্সপ্রেসের। আপনারা চাইলে আলি এক্সপ্রেস থেকে কেবলগুলো পারচেস করতে পারেন, বাট স্টক যে কেবলটি দেওয়া হয়েছে এইটার কোয়ালিটি যথেষ্ট ভালো। প্যাকিংয়ে থাকছে ডিফারেন্ট সাইজের সিলিকন ইয়ার টিপস, যেগুলোর কোয়ালিটি ঠিক আছে, সফট ছিল অ্যান্ড মোটামুটি কামফি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউজার ম্যানুয়াল। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দোজ। আউটার শেলটি কমপ্লিটলি মেটালের অ্যান্ড ইনার শেলটা ভেরি গুড কোয়ালিটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক মেটেরিয়াল ইউজ করা হয়েছে। বাইরে থেকে ভেরি ক্লিয়ারলি ড্রাইভার্স কানেকশন লাইন্সগুলো ভেরি ক্লিয়ারলি দেখা যায়। অনেস্টলি স্পিকিং, দিস এন্ট্রি লেভেল আই এম লুকস ভেরি প্রিটি। উইদাউট এনি ডাউট এই প্রাইসে ওয়ান অফ দি বেস্ট লুকিং অ্যান্ড ইট হ্যাজ দি মোস্ট প্রিমিয়াম বিল কোয়ালিটি উইথ ইন 2000 টাকা হ্যান্ডস ডাউন। ওকে, এটার ফিটিং অ্যান্ড কমফোর্ট লেভেল নিয়ে বলতে গেলে আমার ইয়ারে ডিফল্ট ইয়ার টিপস নিয়ে অনেক পারফেক্টলি ফিট হয়েছে ইয়ারফোনটি, এবং আমার কোনো ধরনের কোনো ইস্যু হয়নি ফিটিং অ্যান্ড কমফোর্ট নিয়ে। আপনারা শুয়েও মিউজিক শুনতে পারবেন উইদাউট এনি প্রবলেম, জাস্ট আপনার ইয়ার সাইজের জন্য পারফেক্ট ইয়ার টিপসটি চুজ করে নিয়েন একটু টাইম নিয়ে। বাট এই ইয়ারফোনটি কানের উপর দিয়ে পড়তে হয়, আই মিন ওভার দ্য ইয়ার ইয়ারফোন। যারা এর আগে ওভার দ্য ইয়ারফোন ইউজ করেননি তাদের জন্য একটু প্যারা হবে, কিন্তু কিছুদিন ইউজ করলেই আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আপনি যদি মিউজিক ইনথুজিয়াস্ট হয়ে থাকেন তাহলে ওভার দ্য ইয়ারফোন আপনার জন্য কোনো প্যারাই মনে হবে না। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে কেজেড জেডএসএন প্রো এক্স এর বিল্ট ইন মাইক্রোফোন থেকে, এবং আমি নর্মাল কন্ডিশনে রেকর্ড করছি যাতে আপনারা বুঝতে পারেন এইটা কল কোয়ালিটি কী ধরনের প্রোভাইড করবে। আর আমি মাইক্রোফোনটা যদি মুখের সামনে আনি তাহলে এই ধরনের সাউন্ড কোয়ালিটি প্রডিউস করছে। সো লেট মি নো এটার মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদের কাছে কী ধরনের লেগেছে। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, দ্য সাউন্ড কোয়ালিটি। কেজেড জেডএসএন প্রো এক্স ইউজ করা হচ্ছে ডুয়াল ড্রাইভার, ওয়ান ব্যালেন্সড আর্মেচার ড্রাইভার অ্যান্ড ওয়ান ডাইনামিক ড্রাইভার, যা বেস সেকশনে অনেক এক্সাইটিং পারফরমেন্স করছিল। বেস হেভি ট্র্যাকগুলায় অনেক রিচ অ্যান্ড পাঞ্চি বেস আপনি লিসেন করতে পারবেন ক্যাজেট জেডএসএন প্রো এক্স থেকে। বাট মোস্ট ইম্পর্ট্যান্টলি এটার বেস সেকশন ওভার টিউন্ড না, মিড সেকশনে মেল অর ফিমেলের ভোকাল বেশ ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার লিসেন করা যায়। বাট মাঝে মধ্যে কিছু ট্র্যাক একটু হার্শ ফিল হয়, যা আপনি ইজিলি ইকুয়ালাইজার দিয়ে আপনার ইচ্ছা মতো টিউন করে নিতে পারবেন, হুইচ ইজ নট এ বিগ ডিল অ্যাট অল। আর ট্রেবল সেকশনটা এই ইয়ারফোনের একটু বুস্টেড, ওকেশনালি কিছু ট্র্যাকে ট্রেবলটা একদমই নেওয়া যায় না, বাট এগেইন ইকুইলাইজার দিয়ে আপনি কিছু টুইক করতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো ওভারঅল বলতে গেলে যে সাউন্ড কোয়ালিটি এটা প্রোডিউস করে তা রিয়েলি অ্যামেজিং এই প্রাইসে। মার্কেটে এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো ইয়ারফোন নেই এইটার আশেপাশে বর্তমানে। আর হ্যাঁ, ক্যাজেট জেডএসএন প্রো এক্স অনেক বেশি লাউড সাউন্ড প্রোডিউস করে। ওকে, গেমিংয়ে আমি পাবজি টেস্ট করেছি এবং ইন শর্ট যদি বলি গেমিংয়ে অনেক ডিসেন্ট পারফরমেন্স করেছে, কিন্তু এক্সেসিভ বেসের কারণে অনেক বেশি গানশট যদি আপনার আশেপাশে হয় তাহলে বোঝাটা একটু কষ্ট হয়ে যায়। এইটা ছাড়া কোনো প্রবলেমই আমি ফেস করিনি গেমিংয়ে, এনিমির ফুটস্টেপগুলো ভেরি ক্লিয়ারলি লিসেন করা যায়। গেমিং নিয়ে যারা চিন্তা করছেন, আপনাদের যদি ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে মিউজিক, সেকেন্ড প্রায়োরিটি যদি হয়ে থাকে গেম,
দেন ক্যাজেট ZS1 Pro X হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। আর গেমই যদি আপনার হয়ে থাকে ফার্স্ট প্রায়োরিটি অথবা অনলি প্রায়োরিটি, দেন অন্য কিছু আপনি ট্রাই করতে পারেন। আর যারা শুধু মিউজিক লিসেনার আছেন তারা তো একটা আইডিয়া পেয়ে গেছেন এটা কী ধরনের সাউন্ড প্রোডিউস করে। যদি আপনি বেস লাভার হয়ে থাকেন গো ফর ইট। যারা মিউজিক এনথুজিয়াস্ট আছেন তাদের জন্য এই এন্ট্রি লেভেল IM-টি হতে পারে ফার্স্ট IM হিসাবে পারফেক্ট একটি চয়েস। অনেকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে আস করেন 1000 টাকার মধ্যে কোন ইয়ারফোনটি বেস্ট হবে। আমি আপনাদেরকে বলবো দরকার হলে 1 মাস ওয়েট করেন, আরও 500 টাকা অ্যাড করে এইটা পারচেস করেন। কেবল নষ্ট হয়ে গেলেও কোনো ঝামেলা নাই, $4-5 নিউ কেবল পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ইয়ারফোনটি কাদের জন্য সুইটেবল হবে। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন টন করে রাখবেন, দেখা হবে নেক্সট কোনো অসম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।